আসসালামু আলাইকুম, শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি শেখ মহিউদ্দিন। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 44-এ। ঘটনাস্থলে আছেন সহকর্মী মুকসিমুল আহসান। মুকসিমুল, ডিপোকে ঝুঁকিমুক্ত ঘোষণার পর সেখানকার অবস্থা এখন কেমন, আর হতাহতদের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ মহিউদ্দিন, আসলে ডিপোকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে আগুনও অনেকটাই নিয়ন্ত্রণে, যদিও ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কিন্তু আমরা ভেতরের পরিস্থিতি যদি বর্ণনা করি, তাহলে গতকাল রাত থেকে কিংবা তারও আগে থেকে যে আগুন নিয়ন্ত্রণে কিংবা আগুন নেভানো এবং কন্টেইনার ভেঙে পানি দেওয়ার যে ব্যবস্থাগুলো করা হয়েছিল সেগুলো এখনও চলছে। বাইরে আমরা অপেক্ষা করছি গণমাধ্যম, ভেতরে ঢোকা সম্ভব না। বাইরে থেকেই আমরা বিভিন্ন জায়গা থেকেই ছবি নিচ্ছি এবং সেই তার মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি যে আসলে ভেতরে কীভাবে কার্যক্রমগুলো চলছে। ভেতরে মূলত একদিকে যেমন কন্টেইনার ভেঙে তার ভিতরে পানি দেওয়া হচ্ছে, অন্যদিকে কিছু কন্টেইনারগুলোকে যেগুলো আগুন লাগেনি সেগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে। এর আগেই আমরা যেমনটি জানিয়েছি এর আগেও যে বিপজ্জনক যে কন্টেইনারগুলো রয়েছে অর্থাৎ কেমিক্যাল যেগুলোতে ছিল সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। আর এর বাইরে যদি বলি, প্রচণ্ড গরম এখানে, ভ্যাপসা একটা গরম, বাতাসও নেই। আর সেই শনিবার রাত থেকে, শনিবার রাত, রোববার, সোমবার, মঙ্গলবার এবং আজকে বুধবার সকাল, এখন পর্যন্ত এখানে কোনো বৃষ্টির ছিটে ফোটাও নেই। পানি ধারণা করা হচ্ছিল যদি একটু বৃষ্টিও হতো, প্রকৃতিও যদি এখানে একটু সদয় হতো, তাহলে হয়তো আগুন নেভাতে আরও একটু কম সময় লাগতো। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই কোনো বৃষ্টির সম্ভাবনাও দেখছি না। তো সব মিলিয়ে বলা যায় যে কিছুটা আস্তে আস্তে নিয়ন্ত্রণের দিকে, প্রচুর ধোঁয়া আছে ভেতরে, আগুন খুব একটা নেই, কন্টেইনারগুলোকে আলাদা করা হচ্ছে, হতাহত কিংবা ভেতর থেকে কোনো মৃতদেহ কিংবা দেহাবশেষ এগুলো কোনো কিছুই আর আজকে এখন পর্যন্ত সকাল থেকে উদ্ধার করা হয়নি। তো মহিউদ্দিন, এই হচ্ছে শীতলপুরের সীতাকুণ্ডের বিএম ডিপো কন্টেইনারের আগুনের সবশেষ খবর। সীতাকুণ্ড থেকে জানছিলাম অগ্নিকাণ্ডের সবশেষ অবস্থা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী শামসুল খায়দরি, যাচ্ছি তার কাছে। খায়দরি, দগ্ধদের এখন কি অবস্থা আর হাসপাতালে এখনকার চিত্র আমাদেরকে জানাবেন। হ্যাঁ মহিউদ্দিন, আমি আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা জানিয়েছিলাম যে মৃতের সংখ্যা বেড়েছে। এর আগে গতকাল দুজন উদ্ধারের পর, দুটি লাশ উদ্ধারের পর সেগুলো এখানে আনার পর 43 জনে দাঁড়িয়েছিল মৃতের সংখ্যা, এবং আজকে ভোর রাতে 3টার দিকে আইসিইউতে থাকা আরও একজন রুগী, দগ্ধ রুগী মারা গেছেন। তার নাম মাসুদ রানা, তিনি ওই কন্টেইনার ডিপোর একজন অপারেটর হিসেবে কাজ করছিলেন। আরেকটা বিষয় এখানে যে আমরা নতুন করে আজকে একজন আহত এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে দেখলাম, যিনি ওই দিনের ঘটনায় সে কোনো একটা নিকটবর্তী অন্য একটা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেখানে তার চোখের সমস্যাটা তীব্রতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজকে নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে সে ভর্তি হয়েছেন, তার নাম বেলাল উদ্দিন। অপরদিকে যারা নিহত, যাদের পরিচয় পাওয়া যাচ্ছে না, তাদের যে ডিএনএ টেস্টের কার্যক্রমটি চলছিল সেখানে আজকে ওনারা কর্মকর্তারা জানালেন যে 23টি বডির বিপরীতে 40 জনের নমুনা তারা সংগ্রহ করেছেন গতকাল পর্যন্ত। আজকে এখনও পর্যন্ত কোনো দাবিদার আসেন নাই। তারা আমাদেরকে বলেছেন যদি আজকের দিনের মধ্যে যদি আর কোনো দাবিদার পাওয়া না যায়, তাহলে তারা হয়তো বিকালে সিদ্ধান্ত নেবেন ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ আর করবেন কি না। তবে লাশের যে মর্গে, লাশের যে নমুনা, সেগুলো এর আগেই নেওয়া হয়ে গেছে এবং সেগুলো ঢাকায় চলে গেছে। মহিউদ্দিন, এই হচ্ছে যে এখানকার সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম চট্টগ্রাম হাসপাতালে অগ্নিদগ্ধদের খবর। এদিকে চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় আগুনে পড়ে গেছে একটি জুতা তৈরির কারখানা, তবে এতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায় ভোরের ডবলমোরিং মালুম মসজিদ এলাকার একটি জুতা কারখানায় আগুন লাগে। কারখানাটি টিনশেডের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার পাশে ঘনবসতি হওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করে। এখনও আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আন্তর্জাতিক প্রসঙ্গ, 160টি করে মরদেহ বিনিময় করল কিয়েভ ও মস্কো। মঙ্গলবার রাশিয়া কিয়েভকে ফিরিয়ে দিয়েছে মারিওপোলের অজোবস্টালে নিহত ইউক্রেন যোদ্ধাদের মরদেহ। বিনিময়ে 160 জন রুশ সেনার মরদেহ ফিরিয়ে দিয়েছে ইউক্রেন। বিবিসি বলছে মরদেহ ফেরত পাওয়া সেনাদের
পরিবার জানিয়েছে ইউক্রেন যোদ্ধাদের মৃতদেহ কিয়েভ পৌঁছেছে। এটি অদল বদলের অংশ ছিল। গত মাসে মারিউপোলের আজোভস্টালে রুশ সেনাদের সাথে যুদ্ধে আটক হয়েছিল হাজারো ইউক্রেন সেনা। আটক অনেক সেনাকে কিয়েভের কাছে হস্তান্তর করেছিল রাশিয়া, আর এদের মৃতদেহগুলো ফেরত দেওয়া হলো। তবে অদল বদলের বিষয়ে রাশিয়া কিছু জানায়নি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় ভারতের রাজধানী দিল্লি সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে আল কায়দা। চিঠি দিয়ে এই হামলার কথা জানিয়েছে জঙ্গি সংগঠনটি। আল কায়দার চিঠিতে লেখা হয়েছে, যারা নবীকে অপমান করে তাদেরকে তারা শেষ করে দিবে। দিল্লি ছাড়াও এই তালিকায় রয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ এবং মুম্বাই। আজ আনন্দবাজার এক প্রতিবেদনে তথ্য জানায়, এর আগে বিজেপির দুই নেতা বিতর্কিত মন্তব্য করায় ভারতের বিভিন্ন প্রদেশের সংখ্যালঘু মুসলিমরা বিক্ষোভ প্রতিবাদ করছেন। এছাড়া দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভও তোপের মুখে পড়েছে ভারত। ফুটবলের খবর, ২৪ দলের লড়াই দিয়ে কাল শুরু হচ্ছে এশিয়ান কাপ বাছাই। উদ্বোধনী দিনে গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সোয়া ৩টায়। শুরুতেই কঠিন পরীক্ষা পশ্চিম এশিয়ার চ্যাম্পিয়ন বাহরাইন। র্যাঙ্কিংয়ে পার্থক্য স্পষ্ট, ৯৯ ধাপ এগিয়ে থাকা দলটা যে বাংলাদেশকে ভোগাবে এটা নিয়ে সন্দেহ নেই। তবে র্যাঙ্কিংয়ে শেষ কথা নয়, সবশেষ ইন্দোনেশিয়াকে রুখে দিয়ে আত্মবিশ্বাসে বাড়িয়ে রেখেছে জামাল সুফিলরা। রক্ষণ অটুট রেখে পাল্টা আক্রমণের কৌশলে প্রতিপক্ষকে আটকাতে চায় লাল সবুজ। চোট কাবরেরার প্রত্যাশার পথে হয়েছে বাধা। মতিন, সুমন, নাবিব, নিয়াজদের মতো অভিজ্ঞদের অনেকেই নেই। এমন ভঙ্গুর দল নিয়েও চলতি বছরের ৭ ম্যাচে ৬টি জেতা বাহরাইনকে চমকে দেওয়ার স্বপ্ন দেখছেন অধিনায়ক জামাল। বাহরাইনের বিপক্ষে পরিসংখ্যান সুখকর নয় বাংলাদেশের। প্রথম এবং সবশেষ দেখা ১৯৭৯তে প্রেসিডেন্টস কাপে, যেখানে লাল সবুজের হার ২-০ গোলে। তবে অতীত না ভেবে লড়াকু পারফরম্যান্সে দারুণ শুরুর প্রত্যাশা বেঙ্গল টাইগার্সের। শিরোনাম এটুকুই। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।